আমি লন্ডনে বসে আরাম আয়েশ করব আর এখানে আপনি মাঠে নামাবেন ওই এই ঘর থেকে ও ঘর থেকে ও ঘর থেকে কার আসে নামবো আপনি তো লন্ডনে আপনি আসুন আমাদের সাথে মোকাবেলা করুন আমরা মহিলা আওয়ামী লীগ এনাফ আপনি আসুন তারেক জিয়া আপনাকে আমরা গ্রহণ করব চ্যালেঞ্জ করলাম আপনি নেতৃত্বে আসুন দেখি শেখ হাসিনা আপনার সাথে আপনি পারেন কিনা আমরা মহিলা আওয়ামী লীগ যথেষ্ট মহিলা আওয়ামী লীগ যথেষ্ট আমাদের ছাত্র লীগ বাইরে আছে আমার যুব লীগ বাইরে আছে আমার যুব মহিলা লীগ বোনেরা আছে তারা তো আছেনি তাই এখানে আমি বলতেছি আমাদের মহিলা আওয়ামী লীগ যথেষ্ট মহিলা আওয়ামী লীগ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় এনে তারপরে আমরা বাসায় যাব ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সারা বিশ্বে হচ্ছে বাজারে দুর্বিষহ সারা বিশ্বে হচ্ছে তারেক জিয়াকে ওখানে মাগনা খাচ্ছে না গরিবের হক মেরে খাচ্ছে এতিমের হক মেরে খাচ্ছে আপনি দেখুন ও কি কাজ করে কি কাজ করে ওর মা অসুস্থ মাকে দেখতে আসে না এটা ছেলে মা প্রধানমন্ত্রীকে গদি থেকে নামিয়ে বাসা যাবে ছেলে লাশ কি করলো ওখানে রেখে দিল মাননীয় প্রধানমন্ত্রী লাশ তার সাথে সান্ত্বনা দিতে গেল সান্ত্বনা দিতে গেল সে গেট খুললো না সে গেট খুললো না এইটা একটা কথা হলো সে হলো মানবতার নেত্রী শেখ হাসিনার নেত্রী দেশনেত্রী নেত্রী শেখ হাসিনার নেত্রী জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাদের নারীদের সম্মান আমরা রাস্তা বেরোতে পারতাম না এখন আমরা কিন্তু রাত্রে একটাও বাসায় যাই কাজকর্ম সেরে রাত্রে একটাও আমরা বাসায় যেতে পারি রাস্তায় কোনো ই হয় না এইটা হলো আবার আমাদের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর অবদান তার তিনি আসাতে আমাদের এলাকায় আমাদের ঢাকা সে সারা বাংলাদেশে চুষে বেড়ান তাকেও আমাদের স্বরাষ্ট্র হিসাবে আমরা আবার তাকে চাই বারণ আসন থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উদাহরণ আমরা দিতে পারবো না মানে প্রধানমন্ত্রী মানে শেখের বেটি তাকে কেউ ষড়যন্ত্র করতে পারবে না এলিভেটেড এক্সপ্রেস ওয়ে শুভ উদ্বোধনের জন্য কারণ এটা একটা বড় ঢাকার যানজটের বড় একটা আমাদের শুভ লক্ষণ মানে আরেকটা চমক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখালেন পদ্মা সেতু দিয়ে একটা চমক দেখিয়েছেন পুরো হোল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেল দিয়েছেন আরো অনেক কিছু করেছেন বিধবা ভাতা আমরা ভালো কাজ করে জনগণ চায় জনগণ না চাইলে কখনো চলতে পারতো না জনগণ চায় বিধায় আমরা সবাই ভোট দেব সবাই দেব বিএনপি কখনো সে তার হলো আগুন সন্ত্রাসী সন্ত্রাসী লোকন আমরা রাস্তাঘাট হাঁটতে পারতাম না জ্বালা পোড়া গাড়িতে আগুন জ্বালাই দেয় এখানে আগুন জ্বালাই দেয় মানুষকে মাইরা ফেলা জবাই করে আর আমরা এখন নিয়ে স্বাধীনভাবে চলাফেরা করি রাস্তাঘাটে সমস্যা হয় না আমাদের আমরা রাস্তাঘাটে হাঁটতে গেলে মনে হয় যে আমরা ভুখুলে হাঁটি কোনো ভয় নাই রাস্তাঘাটে মনে করেন ঠিক আছে জয় বাংলা জয় বাংলা কোনো আসতে পারবে না এটা আমাদের আমরা আওয়ামী লীগ সবসময়ের জন্য থাকবো সবসময়ের জন্য কারণ